আজকের ভিডিওতে আপনাদেরকে মাথা নষ্ট করা কিছু তথ্য দেব। যারা এই শাকটি চেনেন না তাদের সাথে এই শাকটির পরিচয় পরে করিয়ে দিচ্ছি। যারা এই শাকটি চেনেন তাদের মধ্যে কয়জনই এই শাকটির উপকারিতা সম্পর্কে জানেন? প্রথমেই যদি বলতে চাই তাহলে এই শাকটির অনন্য উপকারিতার মধ্যে রয়েছে, আপনার শরীরে যদি হাত পা জ্বালা পোড়া করে, চোখ জ্বালা পোড়া করে তাহলে এই শাকটি তা দূর করতে পারে। অনেকেরই শরীর ভারী ভারী ও অসাড় লাগে, কোমরে নিম্নাংশে, পিঠে, ঘাড়ে, হাঁটুতে ব্যথা করে, অনেক সময় জিহ্বার উপরে সাদা রঙের স্তর পড়ে যায়, অনেক সময় ব্রণ, ফুসকুড়ি বা ফোড়ার মতো সমস্যা হয়, খোসপাচড়া ও ঘায়ের রোগ হয়। এই সমস্ত সমস্যা এছাড়াও লিভারের বিভিন্ন রোগ, আরও অনেক রোগ সারাতে এই শাকটি অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে। কোন রোগে কিভাবে খাবেন তা আমি ভিডিওর সাথে আপনাদেরকে জানিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। স্ক্রিনের এই শাকটির নাম হেলেন চা। অনেকে একে হিং চা, হিংচে, তিতির ডগা, তিতির শাক, তিতির ডাটা ইত্যাদি নামেও চিনে থাকেন। অনেকে আবার হেচি বা সেচি শাক নামেও চিনে থাকেন। হেলেনচা গাছ 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের কাণ্ডে বহু শাখা থাকে। কাণ্ডের প্রতিটি গাঁট থেকে শিকড় বের হয়। এর পাতা 2 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। শীতকালে এই গাছে ছোট ছোট সাদা ফুল হয়। হেলেনচার পাতা এবং ডাল ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। প্রাচীন বিভিন্ন আয়ুর্বেদ শাস্ত্রে এর ঔষধি গুণাবলীর কথা উল্লেখ করা আছে। হেলেনচা শাক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, জীবাণুনাশক, ব্যথানাশক, ডায়রিয়া হ্রাস, স্নায়ু উত্তেজনা প্রশমন সবই করতে পারে। আসুন এবারে জেনে নেই হেলেনচা শাক কোন কোন রোগে কিভাবে ব্যবহার করবেন। আমাদের মাঝে অনেকে আছেন যাদের প্রায় সময় হাত পা, মাথার তালু, শরীরের বিভিন্ন অংশ এবং চোখ জ্বালা পোড়া করে। এক্ষেত্রে হেলেনচা উদ্ভিদ দারুণ উপকার করতে পারে। 2 চা চামচ পরিমাণ হেলেনচা পাতার রস 1/2 গ্লাস কাঁচা দুধের সাথে মিশিয়ে সকালে ও রাতে 2 বার খেতে হবে। আপনার শরীরে যে কোনো জ্বালা পোড়া দূর হয়ে যাবে। গরমের সময় ত্বকে ঘামাচি হলে এবং শীতকালে শীতকাটা রোগ হলে হেলেনচা পাতা বেটে গায়ে মাখলে এই সমস্যা সেরে যায়। অনেক সময় আমাদের শরীর অনেক ভারী হয়ে যায় বা অসাড় লাগে, এ সময় কোনো কাজ ভালো লাগে না এবং খুবই অলস লাগে, আর এই সমস্যা সমাধানে হেলেনচা পাতার রস দারুণ উপকারী। এর জন্য হেলেনচা পাতার রস তৈরি করে এর সাথে মধু মিশিয়ে দিনে 3 বেলা খেলে এই সমস্যা থেকে সমাধান পাবেন। প্রত্যেকবার 2 চা চামচ হেলেনচা পাতার রসের সাথে 1 চা চামচ মধু মিশ্রিত করে দিনে 3 বেলা খেলে যাদের অলসতার সমস্যা আছে তা দূর হয়ে যায়। অনেক সময় শিশুদের মলে উৎকট রকমের দুর্গন্ধ হয়। সকালে ও বিকেলে 1 চা চামচ করে হেলেনচা পাতার রস খাওয়াতে পারলে শিশুদের মলের উৎকট দুর্গন্ধ দূর হয়ে যায়। আমাদের মাঝে অনেকেই আছেন যাদের কোমরের নিচের অংশটা আড়ষ্ট কিংবা হঠাৎ করে পায়ের পেশিতে টেনে ধরে, অর্থাৎ রগে টান লাগে। বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এই সমস্যা বেশি হয়ে থাকে। অনেকে এই কোমরের নিচের আড়ষ্ট ভাবকে বাত মনে করে ভুল করেন। আবার অনেকেরই কোমরে, কোমরের নিম্নাংশে, হাঁটুতে, হাতে, পায়ে, জয়েন্টে জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা করে। যাদের এই ধরনের আড়ষ্ট হওয়ার মতো সমস্যা, রগে টান লাগা, পেশিতে খিঁচ লাগা ও শরীরে ব্যথার সমস্যা আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে হেলেনচা পাতার রস 2 চা চামচ করে খেতে হবে। এতে এই সমস্যা থেকে কিছুদিনের মধ্যেই মুক্তি মিলবে। অনেক সময় হয়তো খেয়াল করেছেন কারো কারো জিভের ওপরে সাদা রঙের একটা স্তর পড়ে, এর ফলে মানুষের জিভ ভারী হয়ে আসে, খাবারের রুচি কমে যায় ও মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই সমস্যা দূর করতে হেলেনচা পাতার রস বেশ কার্যকরী। এজন্য হেলেনচা পাতার রস করে হালকা গরম করে দিনে 2 বেলা কয়েকদিন খেলে জিভের ওপরে যে পাতলা সাদা স্তর আছে তা একদম সরে যাবে। খোসপাচড়া ও ঘায়ের মতো ক্ষত সারাতে হেলেনচা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে। এজন্য হেলেনচার কচি, ডাটা এবং পাতা একসাথে রস করে খোসপাচড়া ও ঘায়ে এই রস দিনে 2 থেকে 3 বার নিয়মিত লাগালে খুব দ্রুত খোসপাচড়া, চুলকানি ও ঘা ভালো হয়ে যাবে। আপনি যদি সর্দি কাশিতে ভুগে থাকেন তাহলে এই অস্বস্তিকর সর্দি কাশি থেকে রেহাই দিতে পারে এই শাকটি। এই শাকের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা আপনার সর্দি কাশি কমাবে, বুকে জমে থাকা কফ দূর করতে সহায়তা করবে।
এছাড়াও এই সিজনে প্রচুর পরিমাণে জ্বর, কাশি, কফ, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা হয়। আপনার রেসপিরেটরি গ্রন্থিকে পরিষ্কার করতে এবং শ্বাসতন্ত্রের যে কোনো ধরনের ইনফ্লামেশন দূর করতে হেলেন চা পাতা অত্যন্ত উপকারী। এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন 2 চা চামচ করে হেলেন চা পাতার রসের সাথে 2 চা চামচ মধু মিশিয়ে সকালে ও বিকেলে দিনে দুবেলা খেতে পারেন। অনেকদিন ধরে যদি আপনি জ্বরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এটি খেলে আপনার জ্বর তাড়াতাড়ি সেরে যাবে। এটি খাওয়ার ফলে জ্বর দ্রুত সেরে যায় এবং শরীর ফুরফুরে হয়ে যায়। অনেক সময় আমাদের শরীরে একটু বেশি কাজ করলে ব্যথা হয়, অনেকের আবার বাতের ব্যথার সমস্যা হয়। এই সমস্যায় হেলেন চা পাতা একটি কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে। এর সাথে থাকা কিছু রাসায়নিক উপাদান হালকা তিতা স্বাদের জন্য শরীরের যে কোনো ব্যথা দূর করতে খুবই কার্যকরী। এর জন্য অল্প পরিমাণ ভাপ দিয়ে সামান্য তেল মশলা দিয়ে হেলেন চা পাতা রান্না করে খেতে পারেন। তবে রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং 7 থেকে 10 মিনিটের মধ্যে রান্না করে ফেলতে হবে। হেলেন চা পাতা যদি রান্না করে খেতে চান সেক্ষেত্রে খুবই কম তেল ও খুবই কম মশলা দিয়ে রান্না করতে হবে। এছাড়াও বাতের ব্যথা ও শরীরের ব্যথা দূর করার জন্য হেলেন চা পাতার রস 3 থেকে 4 চা চামচ রোজ সকালে খালি পেটে খেতে পারেন। অনেকেই আছেন যারা একটানে এক স্থানে অনেক সময় বসে থাকলে বা শুয়ে থাকলে কোমর ও পায়ের 2 পাশ ফুলে যায়, অনেক সময় ব্যথা বা অবশ হয়ে পড়ে। নিয়মিত হেলেন চা শাক খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রোজ 2 চা চামচ করে হেলেন চা পাতার রস খেলেও এই সমস্যা আপনার থেকে বহু দূরে থাকবে। অনেকের রক্ত দূষিত হয়ে যাওয়ার মতো সমস্যা আছে। হিঞ্চি বা হেলেন চা শাক এই সমস্যাকে দূর করতে দারুণ কার্যকরী ভূমিকা রাখে। হেলেন চা শাকের পাতা ও ডাল বেটে এর থেকে 20 মিলি পরিমাণ রস বের করে নিন। এরপরে 1 চা চামচ চিনির সাথে মিশিয়ে সকালে একবার খেলেই দূষিত রক্ত পরিষ্কার হয়ে যাবে 15 থেকে 20 দিনের মধ্যে। আজকাল লিভারের রোগ অত্যন্ত কমন হয়ে গিয়েছে, অনেকেরই লিভারের সমস্যা দেখা যাচ্ছে, অনেকের আবার ফ্যাটি লিভার, কারো কারো লিভার সিরোসিস কিংবা জন্ডিসের মতো রোগ দেখা যাচ্ছে। এক কথায় দুর্বল লিভারকে পরিষ্কার করতে দারুণ কার্যকরী শাক হচ্ছে হেলেন চা শাক। লিভার বা যকৃৎ দুর্বল হলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয়। লিভারকে সবল ও সুস্থ রাখতে পারলে মানুষ একদিকে যেমন বহু রোগের হাত থেকে রেহাই পাবে তেমনই শরীর ভালো থাকবে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে চাইলে অবশ্যই সুস্থ লিভার জরুরি। হেলেন চা শাক 100 গ্রাম পরিমাণ কুচি কুচি করে কেটে 150 মিলিলিটার পানিতে ভালো মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশি লবণ না দিয়ে চিমটি খানেক লবণ দেওয়াই ভালো। পানি ফুটে 1 কাপ পরিমাণ হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে পাত্রটি ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে এলে ভাত খাবার আগে এই মিশ্রণটির সাথে সামান্য পরিমাণে খাঁটি সর্ষের তেল মিশিয়ে খেলে লিভার সবল হবে এবং লিভার পরিষ্কার হবে। আপনার শারীরিক অবস্থা বুঝে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত নিয়মিত এই রেমেডিটি খেয়ে গেলে লিভারের সুস্থতা আশা করা যায়। এছাড়াও বসন্ত রোগ, অনেকেই বসন্ত রোগের আক্রমণে পড়েন। শরীরে 2-1টি গুটি দেখা দিলে অর্থাৎ রোগের প্রকোপ বাড়ার আগে যদি আপনি 2 গ্রাম চন্দন গুঁড়োর সাথে হিঞ্চে শাকের রস 1/2 কাপ নিয়ে ভালোভাবে মিশিয়ে খান তাহলে গুটি বের হওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই রেমেডিটি খেলে বসন্ত রোগের আক্রমণ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এছাড়া অনেকের পিত্ত বাড়ে। হেলেন চা পাতা ও এর ডালকে বেটে 30 মিলি পরিমাণ রস বের করে নিন। এবারে গরু অথবা ছাগলের দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিন। 50 মিলিলিটার পরিমাণ দুধ নিয়ে নিন। দুটো একসাথে মিশিয়ে রোজ খেলে পিত্তের পরিমাণ স্বাভাবিক হয়ে আসবে। গনোরিয়া রোগের ক্ষেত্রেও এই নিয়মে খেলে উপকার পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে হেলেন চা শাকের উপকারিতা। হেলেন চা শাক রান্না করে গরম গরম ভাতের সাথে খেলেও দারুণ উপকার পাওয়া যায়। এই হেলেন চা শাক সাধারণত গ্রামে গঞ্জের মানুষেরা কখনোই কিনে খায় না। এই শাকটি প্রায় সময় পানিজনিত এলাকায় বা পুকুরের আশেপাশে হয়ে থাকে। শহরের মানুষ এই শাকটি চাইলে কিনে নিতে পারেন, কেননা হেলেন চা বা হিঞ্চে শাক বাজারে খুব সহজেই পাওয়া যায়। হেলেন চা বা হিঞ্চে শাক খাওয়ার পূর্বে অবশ্যই এটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এটি যে জায়গায় উৎপন্ন হয়েছে সেই স্থানটি পরিষ্কার নাকি নোংরা সে সম্পর্কে আমাদের ধারণা কম। আর যেহেতু হেলেন চা শাক খাওয়ার সময় এটির বেশিরভাগ কার্যকরী উপকারিতা পেতে এটিকে কাঁচা রস খেতে হয়, তাই অবশ্যই এটিকে খুব ভালো করে ধুয়ে তারপরে খেতে হবে। তবে এটিকে কেটে ধোয়া যাবে না, আপনি সংগ্রহ করার পর ভালোভাবে ধুয়ে তারপরে কেটে এর রস তৈরি করবেন, তাহলে এর পরিপূর্ণ উপকারিতা আপনি পেতে পারবেন। হেলেন চা বা হিঞ্চে শাকের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক,
কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।